পর্দা উঠলো টি টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের। অস্ট্রেলিয়ার 16 অক্টোবর শ্রীলঙ্কা নামিবিয়ার এক নাটকীয় ম্যাচ দিয়ে এই যাত্রাটা শুরু, যেটা শেষ হবে 13 নভেম্বর মেলবোর্নে ফাইনাল দিয়ে। 28 দিন ধরে একটা ট্রফির জন্য লড়বে এই বাংলাদেশ সহ 16টি দল। মোট 45টি ম্যাচ হবে আয়োজক অস্ট্রেলিয়ার 7টি ভিন্ন শহরে, এবং প্রথম পর্ব শেষে সুপার 12 রাউন্ড শুরু হবে আসছে 22 অক্টোবর থেকে। তার আগে এই বিশ্বকাপের 5টি একটু ভিন্ন রকম ফ্যাক্টে আমরা আজকে নজর দেব, একটু দেখে নিই। চার ছক্কার ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ শুরু হয় 2007 সালে দক্ষিণ আফ্রিকায়, আর 15 বছর পর অষ্টম আসরে এসে এটি প্রথমবার আয়োজন করছে অস্ট্রেলিয়া। বিশ্বের ষষ্ঠ বৃহত্তম এ দেশে রয়েছে ভিন্ন ভিন্ন টাইম জোন। এখন ধরুন হোবার্টে স্থানীয় সময় বিকাল 3টায় যে খেলা শুরু হচ্ছে, যা আমরা বাংলাদেশ সময় সকাল 10টায় দেখছি, অ্যাডিলেডের দর্শকরা সেটি দেখছে আধা ঘন্টা আগে 2:30 থেকে, যা আবার ব্রিসবেনে শুরু দুপুর 2টা থেকে, আর পার্থের লোকেরা সেটি দেখছে আরও 3 ঘন্টা আগে বেলা 12টা থেকে। কি মাথা ঘুরাচ্ছে! তাহলে ক্রিকেটারদের অবস্থাটা ভাবুন। একটা দলকে যেমন 27 অক্টোবর পার্থে পাকিস্তানের সঙ্গে খেলেই ব্রিসবেনের বিমানে উঠতে হবে, কারণ 30 অক্টোবর সেখানেই বাংলাদেশের মুখোমুখি হবে তারা। মাঝে পাড়ি দিতে হবে 4,310 কিলোমিটার বা 4.5 ঘন্টার ফ্লাইট। ব্যাট বলের পাশাপাশি জেট ল্যাগ কাটানোর অনুশীলনেও এবার নজর দিতে হবে দলগুলোকে। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব ভালোভাবেই বুঝতে পারছে দেশটি। এবার বিশ্বকাপেও সেটার প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে। বৃষ্টি তো আছেই, মেলবোর্ন আর ভিক্টোরিয়ায় আছে বন্যার সতর্কবাণী। আসলে সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ দিয়ে থাকলেও বাকি কোনো ম্যাচ বৃষ্টিতে পণ্ড হলে পয়েন্ট ভাগাভাগি করতে হবে দলগুলোকে। তবে এসবের কোনো কিছুরই পরোয়া নেই দর্শকদের, বরং আছে টিকিটের জন্য হাহাকার, বিশেষ করে 23 অক্টোবর ভারত পাকিস্তান ম্যাচের। আইসিসি টিকিট ছাড়ার মাত্র 5 মিনিটেই শেষ হয়ে যায় এর সবগুলো টিকিট। আইসিসির হিসাব বলছে ফাইনালের চেয়েও এই ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ বেশি। সোল্ড আউট 27 অক্টোবর দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ ম্যাচের টিকিটও। সিডনিতে একই দিন যে আছে ভারতের খেলাও। এছাড়া স্বাগতিক অস্ট্রেলিয়ার ম্যাচগুলোর টিকিটের চাহিদা স্বাভাবিকভাবেই বেশি। আইসিসি জানিয়েছে শুক্রবার পর্যন্ত 80-এর বেশিটি দেশ থেকে টিকিট কিনেছে 6 লাখের উপর মানুষ। স্বাগতিক অস্ট্রেলিয়া প্রথমবারের মতো তাদের আদিবাসী সংস্কৃতির জার্সি নিয়ে এসেছে বিশ্বকাপে, আর নিউজিল্যান্ড যেন ফেরত গিয়েছে 90-এ। তাদের রেট্রো থিম নজর কেড়েছে বেশ। শ্রীলঙ্কা এবারও জলবায়ু পরিবর্তনের বিষয়টি ফুটিয়ে তুলেছে তাদের জার্সিতে। মেন ইন ব্লু ভারত তাদের বৈচিত্র্যপূর্ণ ক্রিকেট দর্শকদের কথাই মনে করিয়ে দিচ্ছে জার্সিতে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড জার্সি উন্মোচনের পর খানিকটা বিরূপ প্রতিক্রিয়ার মধ্যেই পড়ে। অনেক ক্রিকেট ফ্যান এটাকে ওয়াটারমেলন ডিজাইন বলে ট্রল করতে থাকেন। দুই দলের দুই অধিনায়ক সাকিব আল হাসান আর রোহিত শর্মা একটা জায়গায় এসে মিলে যাচ্ছেন এই দুজন, আর সেটা হলো 2007 থেকে শুরু করে প্রতিটি টি টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন তারা। পার্থক্য হলো রোহিত একবার ভারতের হয়ে ট্রফি জিতেছেন, সাকিব আল হাসানের এখনও সে সুযোগ হয়নি। চলছে টি টোয়েন্টি বিশ্বকাপ এবং সেটা ঘিরে আসলে নানান রকম ঘটনা ঘটছে, আরও ঘটতে থাকবে। মুশফিকা, খেলা দেখছেন কিনা, নজর রাখছেন কিনা? খোঁজ খবর তো রাখছি, এবং শুরুই তো হয়েছে চমকের বিশ্বকাপ, চমক দিয়ে একদম। ফেভারিট দুই দল গতকালকে এবং আজকে যারা খেললো, যাদের ধরেই নিয়েছি তারাই জিতবে, তারা শিরোপা জয়ী দল। শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু তারা দুই দলই অপেক্ষাকৃত কম জনপ্রিয় দুই দলের কাছে হেরে গেছে। রাইট, এবং শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ দুটো দলই কিন্তু সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন টি টোয়েন্টি, তাদেরকে এই প্রাথমিক রাউন্ড খেলতে হচ্ছে। বাংলাদেশকে খেলতে হচ্ছে না বটে, কিন্তু আজকে প্রস্তুতি ম্যাচে কিন্তু বাংলাদেশ ভালো করেনি। তো বাংলাদেশের ফ্যানদের মধ্যে একটা শঙ্কা আছে বাংলাদেশ দলকে নিয়ে। আমাদের যে পরিসংখ্যান আমরা দেখছি পারফরম্যান্সের, আমাদের তো শঙ্কিত হওয়ারই কথা। গত 20টা ম্যাচের মধ্যে আমরা মাত্র 4টা ম্যাচে জিতেছি, 16টা ম্যাচে আমরা হেরেছি। হতাশাজনক পারফরম্যান্স আমাদের জন্য। রাইট, এবং আমরা যখন দেখছিলাম যে দুজন, সাকিব আল হাসান একজন তাদের মধ্যে, যিনি সবগুলো বিশ্বকাপ খেলেছেন কিন্তু এখনও বিশ্বকাপ ছুঁয়ে দেখা হয়নি, এবং আমরা আলাপ করছিলাম যে মুশফিক, মাহমুদুল্লাহ আসলে এই তালিকায় ছিলেন, তারা নেই, বাংলাদেশের জন্য একটু বেশি বোধহয় চ্যালেঞ্জ একটা তরুণ দল নিয়ে। চ্যালেঞ্জ অবশ্যই, কারণ আমাদের অভিজ্ঞ প্লেয়াররা খেলছেন না। যেমন আপনার সাথে আমার আলাপ ছিল, 7টা
টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা, আমাদের রিয়াদ এবং মুশফিক অবশ্যই এই খেলার জন্য অ্যাসেট হতে পারতো, কিন্তু বাংলাদেশের যে পারফরমেন্স আমরা দেখছি, হয়তো নতুনদের আমরা এই দলে যুক্ত করায় তারা নতুন চমক নিয়ে আসবেন, আমরা তো একটু আশা রাখতেই পারি। রাইট, আমরা একটু নজর দেবো আবারও সোশ্যাল মিডিয়ায় সেখানে কি ধরনের আলাপ চলছে বিশ্বকাপ ঘিরে, নানান রকম কথাবার্তা তো হচ্ছে এবং সেখানে ঘুরে ফিরে আসলে বাংলাদেশ প্রসঙ্গ তো আসছেই। শাওন আহমেদ বাদশা যেরকম লিখেছেন, ছোট ছোট দলগুলোর উন্নতি চোখে পড়ার মতো, তাদের অ্যাম্বিশন থাকে বিশ্বমঞ্চে নিজেদের উন্নতিটা বড় দলগুলোকে দেখানো, সেরকমই চলছে এবারের বিশ্বকাপে, অন্তত প্রথম দুই ম্যাচে দুই দিনে কিন্তু সেরকমই মনে হয়েছে। আমজাদ হোসেন বলছেন, সবাই অঘটনের শিকার হচ্ছে, আমার সংখ্যা বাংলাদেশ যেন কোনো দুর্ঘটনার শিকার না হয় ভয়ে আছি, তিনি বাংলাদেশকে নিয়ে যথারীতি ভয়। আমরা বাংলাদেশ প্রসঙ্গে কথা বলছিলাম, কিন্তু আমরা যদি আবারও যে রিপোর্টটা দেখছিলাম, ভিন্ন ভিন্ন টাইম জোন, খুব ইন্টারেস্টিং, অস্ট্রেলিয়া এত বড় দেশ, বিশ্বের বলা হয় যে ষষ্ঠ বড় দেশ, এবং সেখানে এক এক টাইম জোনে খেলা এবং লম্বা লম্বা জার্নি ক্রিকেটারদের, এটাও তো কিন্তু একটা ভীষণ বড় চ্যালেঞ্জ, ভীষণ বড় চ্যালেঞ্জ। কারণ যখন একটা দেশ থেকে নতুন একটা দেশে আমাদের প্লেয়াররা খেলতে যান, ওই টাইম জোনের সাথে মানিয়ে জেটল্যাগ কাটিয়ে ওঠা একটা বড় চ্যালেঞ্জ থাকে। এই জন্য অনুশীলনগুলোর সময় আমরা দেখি তাদের পর্যাপ্ত বিশ্রামও দেওয়া হয়, যাতে তারা জেটল্যাগ কাটিয়ে উঠতে পারেন। এখানে তো চারবার যেই দলগুলোর চারটা টাইম জোনে খেলতে হবে, তাদের তো খুবই নাজেহাল অবস্থা। একই সঙ্গে অস্ট্রেলিয়ার ওয়েদার, আমরা জানি যে ক্লাইমেট চেঞ্জের কারণে সেখানে সাম্প্রতিক সময়ে বড় বড় সব দাবানলের ঘটনা ঘটেছে, বন্যা হচ্ছে, সেখানেই আসলে বিশ্বকাপের মতো আয়োজন, এবং দর্শকদের আগ্রহ কিন্তু বেশ ছিল চোখে পড়ার মতো। দর্শকদের আগ্রহটা আমাকে একটু অবাক করেছে, কারণ চার বছর এবার তো আমাদের অপেক্ষা করতে হয়নি, আমরা এক বছরের মধ্যে আরেকটা বিশ্বকাপ পেয়ে যাচ্ছি, কিন্তু তবুও মানুষের মধ্যে যে উন্মাদনা, আমার মনে হয় যে এজন্য কোভিড একটা কারণ। কারণ কোভিডের সময় আমাদের খেলাধুলার সেক্টর একদম ঝিমিয়ে পড়েছিল, এখন আমরা পরপর দু বছর বিশ্বকাপ পেয়েও আমাদের আনন্দে ভাটা পড়েনি। আচ্ছা, একটু বাংলাদেশ প্রসঙ্গে আমরা যাই, আপনার নিজের অ্যাজ এ ক্রিকেট ফ্যান কি প্রত্যাশা দলের কাছে, এবং যখন আমরা অন্য দলগুলোর খেলা দেখছি, স্কটল্যান্ড এত ভালো খেলছে, হারিয়ে দিচ্ছে শ্রীলঙ্কাকে, নামিবিয়া, সেখানে আসলে বাংলাদেশকে নিয়ে কোনো শঙ্কা, ভয়, নাকি আরো বেশি প্রত্যাশা প্রাপ্তি, কি আশা করছেন? শঙ্কা তো আছে, কিন্তু ওই স্বপ্ন দেখতে তো বাধা নাই। আমাদের সবচাইতে যে দুইজন এক্সপিরিয়েন্স প্লেয়ার এইবার খেলছেন টি টোয়েন্টি বিশ্বকাপে, রোহিত শর্মা এবং সাকিব আল হাসান, সাকিব আল হাসান আমাদের মানুষ, আমাদের অধিনায়ক, তো তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে উনি যদি আমাদের জন্য এই চমকের বিশ্বকাপে বড় একটা চমক নিয়ে আসেন, আমরা সেই স্বপ্ন তো দেখতেই পাই। অসংখ্য ধন্যবাদ মুশফিক ইসলাম আপনাকে, এই ছিল আমাদের আজকের মতো বাংলাদেশ ট্রেন্ডিং। ট্রেন্ডে থাকতে অবশ্যই যুক্ত থাকবেন বিবিসি বাংলার ফেসবুক, টুইটার ও ইউটিউব চ্যানেলের সাথে। আমি ফয়সাল দিদি, লগ আউট করছি বাংলাদেশ ট্রেন্ডিং।